ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা একটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, যেই ভিডিওতে আমরা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 1500টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যার পাশাপাশি বিজ্ঞানের গণিতের প্রশ্নের সূত্রাবলী এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য এই যে বিজ্ঞানের গণিতের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যদি এই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা সেখানে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এবং এই যে 1500টি প্রশ্ন, এই 1500টি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফ্রেন্ডস, আজকে এটি আমাদের মক টেস্ট নম্বর 4 এবং আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের এই মক টেস্টে প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন, সমতল দর্পণে কোনো রশ্মির আপতন কোণ কত হলে বস্তুটির চ্যুতিকোণ 90 ডিগ্রি হবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে বলা আছে যে বস্তুটির চ্যুতিকোণ 90 ডিগ্রি, তাহলে এখানে আপতন কোণের মান কত? তো এটি হলো আপতন কোণ, এটি হলো প্রতিফলন কোণ, ওকে, এবং এটি হলো চ্যুতিকোণ। তো এই চ্যুতিকোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলিত কোণের মান হয়ে যাবে, এই টোটালটা হচ্ছে 180, তাহলে 180 - 90, তাহলে এখানে আপতন কোণ এবং প্রতিফলিত কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। এবং যেহেতু আপতন কোণ এবং প্রতিফলিত কোণ পরস্পর সমান হয়, তাহলে শুধু আপতন কোণের মান হয়ে যাবে 90/2 = 45 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 45 ডিগ্রি, ওকে। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু এখানে বলা আছে যে আপতন কোণ এবং প্রতিফলিত কোণ মান সমান হয়, চ্যুতিকোণের মান 90 ডিগ্রি, তাহলে I + R = 180 - 90, তাহলে আপতন কোণ এবং প্রতিফলিত কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি এবং শুধু আপতন কোণের মান হয়ে যাবে 90/2, সঠিক উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, বিভব পার্থক্যের একক কী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভব পার্থক্যের একক কী? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভোল্ট, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রবণতার ধারণার প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আর্কিমিডিস, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে? তো এইসব বিজ্ঞানের গণিতের প্রশ্নগুলো যদি সূত্র জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করা যায়। তো ফ্রেন্ডস দেখো, এক্ষেত্রে তোমাদের একটি সূত্র মনে রাখতে হবে যে আধান সমান সমান প্রবাহ মাত্রা ইনটু সময়, এবং এই যে সময় 5 মিনিট, এটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 5 মিনিট = 300 সেকেন্ড, তাহলে হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার × 300 সেকেন্ড = 1800 কুলম্ব, ওকে, তাহলে আধানের মান হয়ে যাবে 1800 কুলম্ব, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, যে যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়, সেটি হলো হাইড্রোমিটার, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন বস্তুর আয়তন ও ঘনত্বের গুণফল পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, স্প্রিং তোলা যন্ত্র, অর্থাৎ এখানে আয়তন এবং ঘনত্বের গুণফল হলো বস্তুর ওজন, এবং এটি মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, এবং বস্তুর ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ কী? তো দেখো, এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি আপকামিং বিভিন্ন পরীক্ষা রয়েছে, যেমন আফগানি মেন্স পরীক্ষা, WEB-র বিভিন্ন পরীক্ষা রয়েছে, এইসব প্রতিটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও, যে দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ কী? সঠিক উত্তর হয়ে যাবে, দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ হলো আলোর বিক্ষেপণ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত?
তো দেখো, পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো সঠিক উত্তর হয়ে যাবে 273 কে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, মানবদেহের ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি? নিচের কোনটি মানবদেহের ভারসাম্য রক্ষা করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট প্রশ্ন, এক গড় সৌরদিন সমান সমান কত সেকেন্ড? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এক গড় সৌরদিন কত সেকেন্ডের সমান? এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 86,400 সেকেন্ডের সমান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, আখ গাছ হলো এক ধরনের লতা বৃক্ষ ঘাস নাকি কোনোটি নয়? কোনটি সঠিক উত্তর হবে? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আখ গাছ হলো এক ধরনের ঘাস। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত? সঠিক উত্তর হয়ে যাবে 1.5 ভোল্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে? নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এসটিএইচ। তো ফ্রেন্ডস দেখো, এসটিএইচের ফুল ফর্ম কী তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও। নেক্সট দেখো, নিচের কোন দ্রবণের পিএইচ মান সর্বনিম্ন? নিচের কোন দ্রবণের পিএইচ মান সর্বনিম্ন? ফ্রেন্ডস, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লেবুর রস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডিটারজেন্ট, বিশুদ্ধ জল এবং রক্ত, এই তিনটির পিএইচ মান লেবুর রসের থেকে অনেকটাই বেশি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি লেন্সের ক্ষমতার পূরক? তো দেখো, নিচের এই কোনটি লেন্সের ক্ষমতার পূরক? ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ নাকি ফোকাস? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফোকাস দৈর্ঘ্য। এটি হলো লেন্সের ক্ষমতার পরিপূরক। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্যারাডে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্টে জানাও। এই প্রশ্নটি আমরা কিন্তু আগের মক টেস্টও করিয়েছিলাম যে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোটর গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় সেটি হলো উত্তল দর্পণ। ওকে, এবং আরেকটি প্রশ্ন হয়, ডেন্টিস্টের কাছে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো সেটি হয়ে যাবে অবতল দর্পণ। তো এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কে আধুনিক পর্যায় সারণীর কথা বলেছেন? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ফ্রেন্ডস, আধুনিক পর্যায় সারণীর জনক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মোসলি বা মোসলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, গড় দ্রুতি এবং গড় বেগ কিসে বস্তুর গতি ব্যক্ত করে? ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে গড় দ্রুতি এবং গড় বেগ ক্ষুদ্র দূরত্বে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ক্ষুদ্র দূরত্বে গতিটাকে ব্যক্ত করে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে তার ভেতরে থাকা কোন শক্তি ব্যয় করতে হয়? অর্থাৎ একটি ব্যাটারির কোন শক্তি ক্ষয় হয় বা ব্যয় করতে হয়? ফ্রেন্ডস, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসায়নিক শক্তি। ওকে, ব্যাটারির ভিতরে থাকা শক্তি রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন,
সোডিয়াম কার্বনেটের অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান? সোডিয়াম কার্বনেটের অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান? সঠিক উত্তর হয়ে যাবে মোট 6টি পরমাণু বিদ্যমান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের বীজে দুটি বীজপত্র আছে, তাকে কি বলা হয়? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। এইসব উদ্ভিদকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে সেই সব উদ্ভিদকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন। উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপকের দিকে হলে তাকে কি বলা হয়? অর্থাৎ উদ্ভিদের যে চলন বা বৃদ্ধি যদি উদ্দীপকের দিকে হয় তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, পজিটিভ ট্রপিজম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন। তেজস্ক্রিয় মৌলগুলোকে স্থাপন করা হয়েছে কোথায়? পর্যায় সারণীর কোন পর্যায় বা কোথায় তেজস্ক্রিয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাক্টিনাইড। ওকে ফ্রেন্ডস, আমি আবারও বলছি এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া রেলওয়ে পরীক্ষার পাশাপাশি তোমাদের যে আপকামিং বিভিন্ন পরীক্ষা রয়েছে, আফগানি মেন্স এবং WB-র বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওজন কত? 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওজন কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 9.8 নিউটন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে তো ফ্রেন্ডস, এই হলো আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর। এবং আমাদের চ্যানেলে বর্তমানে রিলে ক্লাস চলছে, প্রতিদিন সকাল 7টায় তোমরা পেয়ে যাবে NTPC স্পেশাল ক্লাস, 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। এবং প্রতিদিন সন্ধে 6টায় তোমরা পেয়ে যাবে রেল গ্রুপ ডি স্পেশাল, মোট 25টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। ওকে তো প্রতিদিন এই দুটো ক্লাস চলছে আমাদের চ্যানেলে। তোমরা যদি রেলের পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।